আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের দেখি কুড়ি দশমিক দুইয়ের আট নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগের ভিডিওতে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং নামে এবং সহজ পথে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখা তোমাদের কোষে দিয়ে কুড়ি দশমিক দুই অঙ্ক লিখে নিয়েছি এবার শেখ তোমাদের আমি আট নম্বর থেকে শুরু করে আট নম্বর লিখে নিচ্ছি আট নম্বর লিখে নিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি সুষম বহুভোজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা হ্যাঁ না লিখি করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে মধ্যে বুঝো তো প্রথমে এক দেখ দিয়ে এটা আছে আশি ডিগ্রি তো দেখো লিখবো এখানে লিখছি যে অন্তকোণ এবং বহি কোণের সমষ্টি হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি হয় তো লিখে নেবো অন্ত কোন ও বহি কোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি তো এখানে দেখো লিখব একটি অন্ত কোন কত দাবা আছে একটি অন্ত কোন দাবা আছে তোমার আশি ডিগ্রি আশি ডিগ্রি একটি অন্ত কোনো আশি ডিগ্রি হলে একটি বহি কোন কত হবে মানে একশো আশি থেকে বাদ দিতে হবে একশো আশি থেকে আশি বাদ কত হবে এটা তোমার হবে একশত ডিগ্রি হবে অতএ বাহু সংখ্যা বের করে নেব অতএব বাহু সংখ্যা বাহু সংখ্যা সমান দেখো উপরে লিখলাম তিনশো ডিগ্রি মানে বহি করে সমষ্টি হয় তিনশো ষাট ডিগ্রি আর এখানে দেখো একটি বহি করে মান পেয়েছি একশো ডিগ্রি তো এই একশো দিয়ে এটাকে কাটারে করবো দেখো এখানে শূন্য শূন্য কেটে দিলাম আর এটা যাবে কাটা হ্যাঁ তো এটা কাটারি করে নিচ্ছি আমি এটা হচ্ছে তোমার দুই দিয়ে আঠারো উনি ছত্রিশ আর এটা হচ্ছে পাঁচ দিয়ে দশ পাঁচ হচ্ছে তো সমান কত পাচ্ছি উপরে পাচ্ছি আঠারো আর নিচে পাঁচ এটা একটা ভদ্র অংশ পাচ্ছি অতএব এটা প্রশ্ন অনুযায়ী একটি সুষম বহুভুজের অন্ত পরিমাপ হবে না অতএব লিখে নিছি দেখো অতএব একটি সুষম বহুভুজের বহু ভুজের একটি অন্ত অন্ত কোণের মান আশি ডিগ্রি হতে পারে লিখে দিলাম আর এখানে লিখে দেব না ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম এটা আছে একশো ডিগ্রি ঠিক আছে তো এখন এই কথাগুলো বারবার লিখলেও চলবে আর না লিখলেও চলবে তো এখন কী করবো সহযোগিতা আমি বের করে নিচ্ছি দেখো তো লিখবো প্রথমে একটি বহি করে মান বের করবো তো লিখে নিচ্ছি যে একটি বহি কোণের মান সমান কত হবে তো দেখো একটি অন্তকোণ আর একটি বহি কোণ নিয়ে হয় একশো আশি ডিগ্রি আর এই একশো আশি তো তোমার বাদ দিতে হবে একটি এটা কি আছে অন্তকোণের মান দেওয়া আছে তো অন্তঃকোণটা বাদ দেবো একশো ডিগ্রিটা তো এখন দেখো একশো আশি ডিগ্রি থেকে একশো বাদ দিলে হয় আশি ডিগ্রি ঠিক আছে তো এখন কী বের করবো এখন বের করবো বাহু সংখ্যা অতএব বাহু সংখ্যা সমান উপর লেখবো তিনশো ষাট ডিগ্রি আর নিচে একটি বই করে মান পেয়েছি আশি ডিগ্রি এটা দিয়ে আমি কাটাটি করে নেব এখন দেখো এ শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে তো এটা কাটা করছি দেখো চার দুই আট দুই চার দিয়ে যাচ্ছে এটা হচ্ছে চার নয় ছত্রিশ উপরে থাকছে কি নয় বাই দুই এটাও দেখো একটা ভগনা অংশ হচ্ছে অতএব এটা কিন্তু আমার হয়ে যাবে যে না একটি সুষম বহুভুজের একটি অন্তঃ মান একশো ডিগ্রি হতে পারে না তো অতএব লিখে নেব অতএব একটি একটি সুষম বহুভুজের বহুভুজের একটি অন্ত কোনের মান একশো ডিগ্রি হতে পারে লিখে দিলাম আর এখানে লিখবো বাইরে না ঠিক আছে এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম তিন নম্বর আছে তোমার একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি আবার বের করবো একটি বহি মান তো একটি বহি কোণের মান একটি অন্তঃকোণ একটি বহিকোণ নেওয়া হয় একশো ডিগ্রি তো একশো ডিগ্রি থেকে একটি অন্ত কোনটা বাদ দিয়ে দেব তো পেয়ে যাব ষাট ডিগ্রি মানে একটি বহি মান অতএব লিখবো বাহু সংখ্যা অতএব বাহু সংখ্যা সমান তো দেখো তিনশো ষাট উপরে লিখবো আর একটি বাহু সংখ্যা পেয়েছি পেয়েছি একটি বহি মান পেয়েছে ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি দিয়ে টাকাটা করবো এটা দেখো ছয় ছয় ছত্রিশ হয়ে যাচ্ছে ছয় তো ছয়টি পেয়ে যাচ্ছি বাউ সংখ্যা ছয়টি দেখো এখানে নির্দিষ্ট একটা সংখ্যা পাচ্ছি কোনো ভগ্নাংশ পাচ্ছি না অতএব কিন্তু এটা হ্যাঁ হবে তো লিখে নেব যে একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের অন্ত কনের মান একশো কুড়ি ডিগ্রি হতে পারে হ্যাঁ এখানে না লেখার দরকার নেই হ্যাঁ লিখতে হবে হ্যাঁ বোঝা গেল এবার দেখো চার নম্বর তোমরা এক নম্বরে এগুলোতে ডিগ্রি না লিখে টি লিখবে মানে বাহু সংখ্যাটা সেই জন্য ঠিক আছে এখানে টি লিখবে এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম চার নম্বরে আছে একশো চুয়াল্লিশ ডিগ্রি একশত চুয়াল্লিশ ডিগ্রি আবার দেখো লিখব যে একটি বহি কনের মান সমান একশত আশি ডিগ্রি থেকে বাদ দিতে হবে একশত চুয়াল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা বাদ দিলে হবে দশ থেকে চারবার ছয় সাত থেকে চারবার তিন মানে ছত্রিশ ডিগ্রি এবার লিখবো বাহু সংখ্যা বাহু মানে অতএব বাহু সংখ্যা সমান উপরে লিখবো তিনশো ষাট ডিগ্রি আর নিচে এই বই করে মানটা লিখবো ছত্রিশ ডিগ্রি এখন এটা কানাডি করে নেব এখন তোমার এটা হয়ে যাবে ছত্রিশ দশে হয়ে যাবে ছ তিনশো ষাট হ্যাঁ তো দশ পাচ্ছি এটা এটা লিখব দশটি মানে বাহু সংখ্যা হলো দশটি এখানে নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি ভগমাস পাচ্ছি না তো অতএব লিখে নেব যে এটা হ্যাঁ হবে একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের কোণের মান সমান মান কত কী এই একশো চুয়াল্লিশ একশত চুয়াল্লিশ ডিগ্রি হতে পারে ঠিক আছে এখানে লিখবো হ্যাঁ হতে পারে সেই জন্য এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম এটা আছে একশত পঞ্চান্ন ডিগ্রি তো দেখো এখানে লিখব যে একটি বহি কোণের মান একটি বহি কোণের মান সমান একশত আশি ডিগ্রি থেকে একশত পঞ্চান্ন ডিগ্রি এটা বা দিতে হবে দশ থেকে পাঁচবার পাঁচ আর সাত থেকে পাঁচবার দুই মানে পঁচিশ ডিগ্রি এবার লিখবো অতএব বাহু সংখ্যা অতএব বাহু সংখ্যা সমান কী হবে তিনশো ষাট ডিগ্রি উপরে আর নিচে হবে পঁচিশ এটাকে এটা দিয়ে কাটারি করবো এটা হবে তোমার দেখো পাঁচ পাঁচে পঁচিশ এটা তোমার পাঁচ দিয়ে যাবে পাঁচ ছয় এ পাঁচ সাতে পঁয়ত্রিশ আর পাঁচ দিয়ে দশ উপরে পাচ্ছি কি বাহাত্তর আর নিচে পাচ্ছি পাঁচ এটা একটা ভয়স হচ্ছে হ্যাঁ তো এটা তোমার হলো টি অতএব কি দেখো এটা না হবে অতএব লিখে নেব যে একটি সুষম বহুভুজের বহুভুজের একটি অন্ত অন্তনের মান একশো তো পঞ্চান্ন ডিগ্রি হতে পারে এখানে লিখবো না ঠিক আছে এবার দেখো ছয় নম্বর ছয় নম্বর দিলাম ছয় নম্বরে আছে তোমার একশো সাত ডিগ্রি একশো সাত ডিগ্রি লিখে দিলাম তো দেখো একটি বহি কোণে মান বের করব তো লিখবো একটি বহি কনের মান সমান একশো আশি ডিগ্রি থেকে একশো সাত ডিগ্রি বাদ দিতে হবে ঠিক আছে তো কত হবে কুড়ি ডিগ্রি হবে অতএব বাহু সংখ্যা বের করব অতএব বাহু সংখ্যা সমান উপর লিখবো তিনশো ষাট ডিগ্রি আর নিচে কুড়ি শূন্য শূন্য কেটে দিলাম ধরো এটা হচ্ছে আঠারো দুই ছত্রিশ মানে আঠারো পাচ্ছি তো এখানে লিখতে পারি আঠারো টি বাউর সংখ্যা পেলাম আঠারোটি নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি এটা কোনো ভয় অংশ পাচ্ছি না তো অতএব লিখে নেব যে একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের অন্তকোণের মান একশো ষাট ডিগ্রি হতে পারে তাই হ্যাঁ হবে লিখে এখানে হ্যাঁ ঠিক আছে এবার দেখো নয় নম্বরের অঙ্ক নয় নম্বর দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি সুষম বহুভোজে প্রতিটি বহিকোণের পরিমাপ ষাট ডিগ্রি তো বহুভুজটির বাহু সংখ্যা লিখি এই অঙ্গটা খুবই সহজ তো দেখো এখানে যেমন দেওয়া ছিল এই অঙ্গটা আর এই অঙ্গটা কিন্তু সেম আছে করে দেখাচ্ছি দেখো তো দেখো প্রশ্নে কিন্তু ষাট ডিগ্রি মানে একটি বহীকনের পরিমাপ কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু বহিকোণের পরিমাপ আর বের করতে হবে না লিখে নেব যে সুষম বহু ভোজের একটি বহি বহি কোণের পরিমাপ পরিমাপ সমান ষাট ডিগ্রি ঠিক আছে তো এখন দেখো লিখে নেব অতএব বহু বাহু সংখ্যা বহু ভুষ্টির বাহু সংখ্যা বাহু সংখ্যা কি তোমাদের এখনই শিখালাম যে বহু ভুষ্টির বহিকুণের মোট পরিমাপ হয় তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তিনশো ষাট ডিগ্রি হয় বই মোট পরিমাপ আর এখানে যেটা বই একটি পরিমাপ দেওয়া থাকবে সেটা দিয়ে কাটারি করতে হবে মানে ভাগ করতে হবে তবে কিন্তু বহুবোষ্ঠীর একটি বাহু সংখ্যা বেড়ে যাবে তো এখন দেখো এটা আমি কাটারি করে নেব এটা হয়ে যাবে শূন্য শূন্য কেটে দিচ্ছি ধরো আর ছয় ছয় ছত্রিশ মানে ছয়টি পাচ্ছি বোঝা গেল এবার দেখো দশ নম্বর দশ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ একশো পঁয়ত্রিশ ডিগ্রি বহুভুজটি বাহু সংখ্যা লিখি মানে এই অঙ্কটা এবার আট দাগের অঙ্কর মতো আছে সেম করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু একটি অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে তো প্রথমে আমাকে বহিকোণের পরিমাপ বের করতে হবে ভালো করে তোমরা বুঝে রাখো যদি বহিকোণের পরিমাপ দেওয়া থাকে তখন তোমাকে আর বহিকণের পরিমাপ বের করতে হবে না তখন তোমাকে বহি কোণের মোট পরিভাপকে বহি কোণের একটি পরিমাপ দিয়ে ভাগ করলে মানে কাটা করলে কিন্তু বেড়ে যাবে আর যদি অন্ত করে প্রভাব দেওয়া থাকে তোমাকে বহি কোণের কিন্তু বের করতে হবে তো দশ নম্বরের প্রশ্নে কিন্তু অন্ত করে প্রভাব দেওয়া আছে তো লিখে নেব প্রথমে যে একটি সুষম বহুভুজের একটি অন্ত কোণের পরিমাপ সমান একশত পঁয়ত্রিশ ডিগ্রি এ করবো একটি বহি পরিমাপ তো লিখব অতএব একটি বহি কোণের পরিমাপ সমান দেখো একটি বহিকোণ আর একটি অন্তকোণ নিয়ে টোটাল হয় তোমার একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি থেকে এই একটি অন্তকোণের পরিমাপটা বাদ দিয়ে দেব তবে কিন্তু বেড়ে যাবে একটি বহিকোণের পরিমাপ সমান কত হবে দেখো দশ থেকে পাঁচ বার পাঁচ আর সাত থেকে বাদ চার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার বের করব যে বাহু সংখ্যা অতএব বহু বাহু সংখ্যা বহু ভুজ টি বাহু সংখ্যা সূত্র কি যে বহিকণের মোট পরিমাপ তিনশো ষাট ডিগ্রি আর যেটা একটি বহিকণের মাপ পাবো সেটা দিয়ে ভাগ করতে হবে এখানে পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি এখন দেখো এই তিনশো ষাটকে পঁয়তাল্লিশে ভাগ করা হয় আট সময় কথা হচ্ছে আটটি পেয়ে গেলাম বহু বোঝির সংখ্যা আটটি এবার দেখো এগারো নম্বর এগারো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি সুষম বহুভোজে প্রতিটি অন্তকণ ও প্রতিটি বহিকোণের পরিমাপ এর অনুপাত এত দেওয়া আছে মাপ দেওয়া অনুপাতের পরিমাপের অনুপাতটা দেওয়া আছে হ্যাঁ তো বহু বুষ্টির বাহু সংখ্যা লিখি এটা কীভাবে করতে হবে দেখো সুন্দরভাবে বোঝাচ্ছি যেটা পরিমাপ দেওয়া আছে অনুপাতের সেটা লিখে নেব লিখব বহু বহু ভুজ বহুভুজের একটি অন্ত কোন ও একটি বহিকোণের বহি কোণের পরিমাণের বা পরিমাপের অনুপাত সমান তিন ইস্টু দুই অর্থাৎ একটি অন্তঃকোণ অর্থাৎ একটি অন্তকোণ সমান কী হবে দেখো একটি অন্তকোণ সমান হবে উপরে তিন এটা অন্তঃকোণ আছে সেই জন্য আর তিন আর দুই যোগ করলে এখানে কত হবে পাঁচ হবে এখানে তিন যোগ দুই দিয়ে দিতে পারি তো কত হলো তিন উপরে আর নিচে হচ্ছে পাঁচ এটা হচ্ছে তোমার অংশ ঠিক আছে অংশ এবার একটি বহিকোণ তো লিখব এবং একটি বহি সমান উপরে দুই হবে বহিকোণ আর নিচে হবে তিন যোগ দুই সমান উপরে দুই আর নিচে পাঁচ তাহলে অংশ ঠিক আছে এবার দেখো লিখব কিন্তু একটি অন্তকোণ একটি অন্তকোণ ও একটি বহিকোণের মোট পরিমাপ সমান একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে অতএব একটি অন্তঃকোণের পরিমাপ বের করব একটি অন্ত মান বা পরিমাণ মান লিখে দিচ্ছি মান সমান দেখো একশো আশি ডিগ্রি পাচ্ছি আর একটি অন্তঃকোণের অংশ পেয়েছিলাম কত তিন বাই পাঁচ এটা কেটে দে আমি কাটাটি করে নেব তো কত পাবো এটা এটা দেখো তিন পাঁচ ছয় পনেরো আর এখানে থাকছে তোমার তিন আট শূন্য মানে পাঁচ ছয় তিরিশ কত পাচ্ছি তিন ছয় আঠারো এক থেকে তিন থেকে নয় আর একে হচ্ছে দশ মানে একশো আট ডিগ্রি একটি অন্তঃকোণের মান পেলাম একশো আট ডিগ্রি এবার সেম নেমে করবো একটি বহিকোণের মানটা বের করে নেব অতএব একটি বহি কোণের মান বা পরিমাপ তোমার লিখতে পারো সমান একশো আশি ডিগ্রি কে তোমার দেখো বই কোণের অংশ কত পেয়েছিলাম দুই বাই পাঁচ এটা দিয়ে আমি কাটাড়ি করে নেব আবার দেখো একশো আশিকে পাঁচ দিয়ে কাটারি করলে হয় ছত্রিশ ডিগ্রি আর ছত্রিশকে দুই দিয়ে গুণ করলে হয় বাহাত্তর ডিগ্রি পেয়ে গেলাম সুতরাং বহুভুজে বাহু সংখ্যা বের করব বা অতএব বহুভুজের বহু ভুজের বাহু সংখ্যা বাহু সংখ্যা বহুভুজে বাহু সংখ্যা বের করা খুবই সহজ নিয়ম বহু বহুভুজের যেটা মোট বহুভুজে পনের যেটা মোট পরিমাণ অত হয় তিনশো ষাট ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রির উপরে বসিয়ে নেব আর এখানে একটি বহি করে মানটা নিচে বসিয়ে কাটারি করলে কিন্তু বেরিয়ে যায় ঠিক আছে বারবার তোমাদের একই নেমে শেখালাম তো এটাকে এটা দিয়ে আমি কাটারি করে নিচ্ছি তো কত হচ্ছে পাঁচ হচ্ছে তো পেয়ে গেলাম কি পাঁচটি বোঝা গেল এবার দেখো বারো নম্বর বারো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি গেছে এক হাজার আটশো ডিগ্রি তো বহু বুষ্ঠীর বহু সংখ্যা লিখি খুবই এটা খুবই সহজ আছে পরে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে যে বহু বৃষ্টির অন্তকোণগুলির পরিবারের সমষ্টি হচ্ছে এক হাজার আটশো ডিগ্রি সেই কথা লিখে নেব লিখব বহু ভোজ তীর অন্ত কোণের গুলির পরিমাপের সমষ্টি সমান এক হাজার আটশত ডিগ্রি এখানে লিখতে পারি যদি বহুগোষ্ঠীর বাহু সংখ্যা এন হয় এন দিয়ে করবো দেখো যদি বহু ভুজ পীর বাহু সংখ্যা বাহু সংখ্যা সমান এন হয় এখানে কিন্তু বাহু সংখ্যা দেওয়া নেই সেই জন্য দেখলাম এন হয় তবে অন্তকোণগুলি সমষ্টি দেখো তোমাদের প্রথমে অঙ্কর দিকে অঙ্ক প্রথমের দিকেই শিখেছিলাম যে অন্তকোণগুলি সমষ্টি কীভাবে করতে হয় বহু তো লিখবে এখানে যে অতীব অন্তঃকোণগুলির অন্ত কোন গুলির সমষ্টি যদি বহুভুজে বাহু সংখ্যা দেওয়া থাকে আর অন্তঃকোণ গুলির সমষ্টি বের করতে হয় কীভাবে করতে হয় দেখো সমান সূত্র আছে সূত্রটা হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু আর এখানে লিখতে হয় সমকোণ সমকোণ তো সমীকরণ আকারে লিখতে পাই লিখবো সমীকরণ সমীকরণ আকারে লিখলে লিখলে পাই তো কী হবে দেখো প্রথমে দেখো এটা বসিয়ে নেব টু ইন্টু এন মাইনাস টু আর এখানে হবে সমকোণ মানে তোমার নব্বই ডিগ্রি ঠিক আছে সমান আর এইটি তোমার টোটাল হচ্ছে তোমার কত এক হাজার আটশত ডিগ্রি এখন বাদ দিয়ে সমাধান করবো তো এর মাইনাস এখানে রেখে দিচ্ছি এর মাইনাস টু আর সমানে এই পারে দেখো এক হাজার আটশত ডিগ্রি আছে রাখলাম আর এখানে দেখো টু ইন্টু নব্বইটাকে এখানে আমি বসিয়ে নেবো দুই গুণত নব্বইকে ঠিক আছে এখন এটা কাটাডে করে নেব এটা কাটা করছি দেখো এ শূন্য শূন্য কেটে দিলাম হুম আর এটা হচ্ছে তোমার নয় দুগুণি আঠারো আর একটি শূন্য আর এটা হচ্ছে দশ দুয়ে কুড়ি দশ পাচ্ছি মানে সমান দশ ঠিক আছে এবার দেখো বা এখানে থাকছে দশ আর এখানে এন এনে মানটা বের করব তো সমান দশ আর এখানে দেখো বিয়োগ হয়েছিলো দুইটা তো সমান এই পাড়ে চলে যাবে যোগ হয়ে তো বা এন সমান পেয়ে গেলাম দশ আর দিয়ে বারো তো অতএব বহু বুষ্ঠীর বাহু সংখ্যা দেখা ধরেছিলাম যদি বহু বুষ্ঠীর বাহু সংখ্যা এন হয় তো বহু বুষ্ঠীর এন সমান কত পেয়ে গেলাম বারো বাহু সংখ্যা পেয়ে গেলাম তো অতএব লিখে নেব যে অতএব বহুভুষ্ঠীর বহু ভোজটির বাহু বাহু সংখ্যা সমান বারো তোমাদের আমি এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখেলাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে অনর্থ জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ